নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো টক ঝাল মিষ্টি স্বাদের কামরাঙার চাটনি। আর গরমের দুপুরে শেষ পাতে যদি এরকম কামরাঙার টক ঝাল মিষ্টি চাটনি থাকে তাহলে কিন্তু পুরো জমে যাবে। এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর ভীষণ ঝটপট বানানো হয়ে যায়। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। কামরাঙার চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো কামরাঙা। দেখুন, আর কামরাঙাটা কিন্তু এখানে একদম পাকা। আমি একটা কামরাঙা এরকম স্টারের মতো করে কেটে নিয়েছি আর একটা কামরাঙা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কারণ কী হবে, এটা একটু গালিয়ে দেব, তাহলে চাটনিটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি হবে। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে প্রথমে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সর্ষের তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ সর্ষে, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এরকম একটু ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে। এখন এই ফোড়নগুলো একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। আমি এই চাটনিটা একটু টক ঝাল মিষ্টি স্বাদের বানাবো, এই জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তবে আপনারা যদি ঝালটা কম দিতে চান তাহলে ফোড়নে শুধুমাত্র একটা শুকনো লঙ্কা দিলেই কিন্তু হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কামরাঙা। আমি ছোট ছোট টুকরো করে যে কামরাঙাটা কেটে রেখেছিলাম সেই কামরাঙাটা দিয়ে দিলাম প্রথমে। কামরাঙাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। এখন স্টার করে যে কামরাঙাটা কেটে রেখেছিলাম সেই কামরাঙাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। আর এই চাটনিতে কিন্তু হলুদের গুঁড়োটা একটু কম করেই দিতে হবে। আবার একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি, তবে আপনারা যে যেমন গ্রেভিটা রাখতে চান সেটা বুঝে জলটা দেবেন। আবার একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 5 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তবে মিষ্টির পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর কামরাঙাটা কেমন টক বা মিষ্টি সেটা বুঝেই কিন্তু চিনির পরিমাণটা দিতে হবে। টকের পরিমাণ বেশি থাকলে একটু বেশি দিতে হবে আর মিষ্টি হলে একটু কম দিতে হবে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে দিলাম। লো হিটে করে আবারও ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি যে ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম কামরাঙা, সেই কামরাঙাটা এভাবে খুন্তির সাহায্যে একটু গালিয়ে দেব। গালিয়ে দিলে কী হবে, একটু গ্রেভিটা ঘন ঘন হবে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নটা আমি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর এই পাঁচফোড়নের গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে চাটনি থেকে। আর এখন কিন্তু আমাদের এই চাটনিও একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এই চাটনিটা নামিয়ে সার্ভ করে দেখি। টক ঝাল মিষ্টি স্বাদে কামরাঙার চাটনি পরিবেশন করার জন্য এখন একদম রেডি। তো এভাবে একবার গরমের দুপুরে বানিয়ে পরিবেশন করুন শেষ পাতে। এটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয়। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।